হুগলির ডানকুনিতে কারখানায় বিধ্বংসী আগুন, প্রায় ছ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার ভোরে আগুন লাগে কারখানায়। দমকলের সাতটি ইঞ্জিনের যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় ডানকুনি থানার পুলিশ। দাহ্য পদার্থ মজুত থাকার জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। কারখানার শেডের একাংশ ভেঙে গিয়েছে, এমনকি কারখানার একাংশ পুরোপুরি আগুনের গ্রাসে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডানকুনিতে কারখানায় আগুন নিয়ন্ত্রণে প্রায় ছ ঘন্টা ধরে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে যায় দমকল কর্মীরা। দমকলের সাতটি ইঞ্জিনের চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে আসে, তবে এখনো পর্যন্ত কুলিং প্রসেস জারি রয়েছে। কারখানার আসবাবপত্র তৈরি হওয়ার জন্য প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল, আর সেই কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখন আরও ইঞ্জিন বেড়ে গিয়ে মোট ইঞ্জিনের সংখ্যা দাঁড়িয়েছে আটটিতে। ইতিমধ্যেই প্রায় দমকলের আটটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা, যেহেতু এখানে আসবাবপত্র তৈরি হতো। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, সেই মুহূর্তে যখন কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা, রীতিমতো আগুনের লেলিহান শিখা গ্রাস করে যায় গোটা এলাকাকে। কালো ধোঁয়া এইভাবেই গ্রাস করেছিল কারখানার একাংশকে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল, সেই কারণে আগুন দ্রুত হারে ছড়িয়ে পড়ে। আরো বিস্তারিত জানব, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত গড়। সুজিত, এখন কি পরিস্থিতি? দেখুন, ইতিমধ্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে, সেই ছবিটা আমাকে দেখাতে বলবো। আগুন নিয়ন্ত্রণে এসেছে প্রায় ওই যে ঘটনাস্থলে মোট সাতটি ইঞ্জিন এসেছে, তার কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে বেশ কিছুক্ষণ, প্রায় ছ ঘন্টা হয়ে গেল। কিন্তু সেই যেই কারখানা আগুন লেগেছিল সেই কারখানা তোমাকে দেখাতে বলবো। এই যে পাশেই দেখতে পাচ্ছ প্লাস্টিকের যে জিনিস, সেই প্লাস্টিকের জিনিস কিন্তু ভিতরে মজুত ছিল, দেখতে পাচ্ছ সেই ছবি। এখানে যে প্লাস্টিকের যে ছোটো ছোটো রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু প্লাস্টিকের বিভিন্ন যে জিনিস সেখানে কিন্তু এখানে তৈরি হতো। তৈরি হওয়ার পরে কিন্তু এখান থেকে বিভিন্ন জায়গায় যেত। আমাদের যেই জায়গাটায় যাই দেখতে পাবো সেই ছবি, এবার কিন্তু জায়গাতে কিন্তু যে ফায়ার ব্রিগেডের যারা লোক রয়েছে, যারা আধিকারিকরা রয়েছে, তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছে। সেই ছবি দেখতে পাচ্ছ, কিছু কিছু জায়গাতে পকেট ফায়ার আছে, সেই ফায়ার যাতে কোনোভাবেই না অন্য জায়গায় ছড়িয়ে পড়ে সেই দিকে কিন্তু তারা নজর রেখেছে। তারা সেই জায়গাতে কিন্তু জল দিয়ে চেষ্টা করছে। আগুন এখন নিয়ন্ত্রণে আনতে পেরেছে, মোট ছটি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে, এসে আগুন নিয়ন্ত্রণে আনছে। দেখতে পাচ্ছে ভিতরে যদি ছবিটা দেখা যাবে, যে কারখানার যে সেটের যে ভিতরে সেটা কিন্তু পুরোটাই ভস্মীভূত হয়ে গেছে। বিভিন্ন যে জায়গা রয়েছে সেই জায়গা কিন্তু তা ভেঙে নিচে পড়ে গেছে। অ্যাডভেস্টার যে জিনিস ছিল সেই অ্যাডভেস্টারগুলো কিন্তু টুকরো টুকরো হয়ে গেছে। কথা বলছি আমাদের সঙ্গে দমকল আধিকারিক রয়েছে, একটু কথা বলবো। এখন কি আগুন নিয়ন্ত্রণ হয়েছে? হ্যাঁ, আগুন হচ্ছে কি পুরোপুরি হচ্ছে কি আন্ডার কন্ট্রোল। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো ফায়ার আউটও হয়ে যাবে। কিছু কিছু পকেট ফায়ার রয়েছে যেগুলোতে আমাদের হচ্ছে সেগুলো কাজ করছে, এবং কিছু জেসিবি দিয়ে হচ্ছে গিয়ে মালগুলোকে আমাদের এখানে থেকে রিলিজ করার আমরা ব্যবস্থা করছি, যত দ্রুততার সঙ্গে হয়তো হয়ে যাবে। মানে কী করে আগুন লাগলো আমরা প্রাথমিক এই মুহূর্তে আমাদের হচ্ছে গিয়ে বলা সম্ভব নয়, কিন্তু এখানে হিউজ পরিমাণ হচ্ছে গিয়ে প্লাস্টিক মেটেরিয়াল ছিল, যার দরুন হচ্ছে গিয়ে আগুনটা অনেকক্ষণ ধরে স্টে করেছে। কিন্তু এই মুহূর্তে হচ্ছে গিয়ে কোনো আর ভয়াবহতার কোনো সম্ভাবনা নেই। আগুন যেভাবে লেগেছিল চারিদিকে যেভাবে ছড়িয়ে পড়েছে, পাশাপাশি এই যে আগুনের যে ভয়াবহতা সেটা স্থানীয় বাসিন্দা আতঙ্কিত হয়ে পড়েছিল। আপনারা এসে আগুন নিয়ন্ত্রণে করেছেন, মোট সাতটি ইঞ্জিন, এখন নাকি কতক্ষণ লাগবে? এখনো মোটামুটি আমাদের হচ্ছে গিয়ে এক দু ঘন্টা আমাদের এখনো অবজারভেশনে থাকতে হবে, যে পকেটগুলোকে আমরা পুরো আইডেন্টিফাই করার পরে, ফুললি হচ্ছে গিয়ে এক্সটিংগুইশ করার পরে আমাদের ব্রিগেড উইথড্রন হবে। এখানে যে প্লাস্টিকের কী কী জিনিস তৈরি হতো? প্লাস্টিকের ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে ব্যাগ বা হচ্ছে গিয়ে বিভিন্ন হচ্ছে ওই বায়ো যেগুলো আপনার হচ্ছে গিয়ে পলিথিন টাইপের শিট হয় সেগুলো তৈরি হতো। কিছু র মেটেরিয়ালসও ছিল, মানে যেগুলো গ্রানিউলস বলা হয়, যেগুলো প্লাস্টিকের হচ্ছে গিয়ে আপনার ওই র মেটেরিয়াল যেগুলো। ফায়ারের কোনো রকম লাইসেন্স বা সেগুলো কি ক্ষতি দেখেছেন? আপাতত হচ্ছে গিয়ে সবারই মোটামুটি কম বেশি হচ্ছে গিয়ে ফায়ার সেফটি লাইসেন্স ওনাদের আছে। হ্যাঁ, আমাদের কথা বলে যেটুকু জানতে পেরেছি, এখনও হাতে পাইনি, সেই হিসেবে ওনারা আমাদেরকে প্রোডিউস করবেন। হ্যাঁ, এবং ওনাদের একটা ব্যাপার হচ্ছে হাইড্রেন সিস্টেম ওনাদের কাছ থেকে আমরা পেয়েছি, যার দরুন হচ্ছে আগুন নেভাতে আমাদের অনেক সুবিধা হয়েছে। এখানে তো বহু কর্মীরা কাজ করতো, স্যার কেউ আহত হয়েছে এরকম কিছু আমাদের? না, এই মুহূর্তে হচ্ছে গিয়ে আমাদের যদিও বিল্ডিং কোলাপস করেছে, কিন্তু হচ্ছে গিয়ে একটাই মানে হচ্ছে গিয়ে ইঞ্জিওর্ড বা হচ্ছে গিয়ে ট্র্যাপ কোনো পার্সন কিন্তু আমরা রেস্কিউ করিনি এবং হয়ও নি। আমরা হচ্ছে গিয়ে এখন এই যে বিডি কাস্টিংয়ের মধ্যে হচ্ছে গিয়ে হাইড্রেন সিস্টেম আমরা পেয়েছি, যেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে কমপ্লেক্সের মধ্যে হচ্ছে গিয়ে তাদের জল নেভানোর হচ্ছে গিয়ে পর্যাপ্ত জলের ব্যবস্থা ছিল, যেটা আমাদেরকে হচ্ছে গিয়ে আগুন নেভাতে অনেক সহায়তা করেছে। কারখানা বলতে যেহেতু কমপ্লেক্সের মধ্যে এইরকমভাবেই থাকে, আমরা হচ্ছে গিয়ে তদন্ত করে দেখবো যে ইন্ডিভিজুয়াল কী কী ছিল, সেটা হচ্ছে গিয়ে সময় সাপেক্ষ ব্যাপার।
হ্যাঁ, আমাদের হাইড্রেন সিস্টেম হচ্ছে কি প্রিমিসেসের মধ্যে আমরা পেয়েছি এবং হাইড্রেন সিস্টেম থেকেই আমরা হচ্ছে কি গাড়িতে জল নিয়েছি। আমাদের যে সাতটা যে ওয়াটার টেন্ডার হচ্ছে কি কাজ করেছে তাতে কিন্তু জল ওনাদের হাইড্রেন সিস্টেমে আমাদের সাপ্লাই দিয়েছেন। অগ্নি নির্বাপন ব্যবস্থা বলতে ক্যাম্পাসের মধ্যে তো হচ্ছে কি আছে, এবার সেটা আমরা হচ্ছে কি সরজমিনে তদন্ত করে দেখব যে কোনটা হচ্ছে কি কোনো জায়গায় মিসিং কোনো কিছু আছে কিনা। সেই ছবিটা দেখাতে বলবো, দেখতে পাচ্ছ যে প্লাস্টিকের সেই যে জিনিস, এই যে প্লাস্টিকের জিনিসগুলো কিন্তু পড়ে রয়েছে, দেখতেই পাচ্ছ ছড়িয়ে ছিটে বিভিন্ন জায়গায় যে প্লাস্টিকের সেই জিনিসগুলো সেগুলো কিন্তু পড়ে রয়েছে। এই এই মালই কিন্তু ভিতরে ছিল, যার ফলে কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দেখতে পাচ্ছ ভিতরে যে ছবি, এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। সেই ছবি দেখাচ্ছি আমার, দেখতে পাচ্ছ রিপাবলিক বাংলা সরাসরি এই যে আগুনের যে জায়গা সেই জায়গা কিন্তু এখন হালকা রয়েছে, যেটা দমকলের আধিকারিকরা জানাচ্ছে। সেই কারণে আগুন দ্রুত হারে ছড়িয়ে পড়ে। অনেক ধন্যবাদ, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুজিত গৌড়।